বহদ্দারহাট ফ্লাইওভারে দুটি পিলারে ফাটলের দুদিন পরও গঠিত হয়নি তদন্ত কমিটি। এমনকি ফাটলের ঘটনা আমলে নিতেই নারাজ সংশ্লিষ্ট ঠিকাদার এবং বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। তাদের দাবি সেরকম কোনো ফাটল ধরেনি, নির্মাণেও কোনো ত্রুটি নেই। যা দেখা যাচ্ছে তা পিলারের জয়েন্টের অংশ মাত্র। ফ্লাইওভার নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের প্রকল্প কর্মকর্তারা আজ ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা জানান। যান চলাচলের জন্য ফ্লাইওভার খুলে দিতে কোনো সমস্যা নেই বলে দাবি করেন তারা। এদিকে ফাটল দেখা দেওয়ার পর থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা এখনো ঘটনাস্থলেই যাননি। প্রাথমিক পর্যায়ে যে কলামগুলোতে যে ফাটল দেখতে পাচ্ছি সেই ফাটলটা অরিজিনালি কোনো ওই ফাটল না, এই ফাটলটা হলো ফাটলটা না, এটা হলো কনস্ট্রাকশন জয়েন্ট। এখনই মানে মুভমেন্ট করা যাবে, দ্যাট মিনস ইয়ের জন্য গাড়ির জন্য খুলে দেওয়া যেতে পারে, ওনাদের ওপিনিয়নটা এইটাই। অর্থাৎ মেজর কোনো স্ট্রাকচারের কোনো ফল্ট এখানে নাই।